খবরটা এসেছিল শুক্রবার সকালেই। খবরটার সত্যতা যাচাই করতে গিয়ে আমরা দেখলাম যে ডিডি নিউজ তারা ক্যারি করেছেন, এছাড়া বিবিসি, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি এনাদের মতো বড় বড় সংস্থাই জানিয়েছিলেন যে সোনভদ্রে উত্তরপ্রদেশে সেখানে দুটি খনি পাওয়া গেছে এবং তার সোনার পরিমাণ প্রায় 3,000 টনেরও বেশি। খবরটি আমরাও আমাদের চ্যানেলে প্রচার করি, অনেক মানুষ দেখেছেন শুনেছেন, এবং খবরটির ভুল ছিল না। তার কারণ হচ্ছে আমরা তো বড় বড় সংস্থা থেকে খবর নিয়েই তো প্রচার করে থাকি। এছাড়া উত্তরপ্রদেশের খনি আধিকারিকও জানিয়েছিলেন এর সত্যতা। এরপর কালকে রাত্রির থেকে মোড় প্রায় ঘুরে গেল। আসলে খবরটাই চলে আসি, জানা গিয়েছিল টন টন সোনা রয়েছে উত্তরপ্রদেশের সোনভদ্রের খনিতে। সেখানকার এক জেলা আধিকারিক জানিয়েছিলেন দুটি খনি মিলে কুবেরের ভাণ্ডার, সেখান থেকে মিলতে পারে 3,350 টন সোনা। স্বাভাবিকভাবেই এমন খবরে শুক্রবার থেকেই তুফান বয়ে যায় গোটা দেশ জুড়ে। গোটা দেশেই যেখানে সংরক্ষিত রয়েছে 626 টন সোনা, সেখানে সোনভদ্রের ওই 3,000 টন সোনা মাথা ঘুরিয়ে দিয়েছিল সকলের। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যায় সমস্ত হিসাব গুলিয়ে দিলেন খোদ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা। জানিয়ে দিলেন সোনভদ্রে আকরিক সোনার সন্ধান পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু তা সামান্যই। সোনভদ্রে সোনার খনির খোঁজ মেলার ওই খবর প্রকাশে আসার পর থেকেই দেশ জুড়ে হই হই শুরু হয়ে যায়। শনিবার কলকাতায় জিএসআই এর অধিকর্তা শ্রীধর জানান, খনিজ পদার্থ যেহেতু রাজ্যের অধীনে, তাই ওই স্বর্ণ আকর উত্তোলন করে তার থেকে সোনা তৈরির সিদ্ধান্ত রাজ্যের। তার কথায় ওই খনি থেকে সোনা পেতে যা খরচ হবে তা আদৌ ব্যবসায়িক দিক দিয়ে লাভজনক হবে না। তাই উত্তরপ্রদেশ সরকার ওই সোনা তুলতে শেষ পর্যন্ত কতটা আগ্রহী হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে ভারতবর্ষেরই কিছু অংশ মনে করছে যে খবরটা যখন এতটাই সত্য ছিল, তারপর হঠাৎ করে প্রায় 48 ঘন্টা পর এই অন্য খবর প্রচার করা হচ্ছে, এর পিছনে অন্য কোনো ব্যাপার নেই তো? মানে বুঝতেই পারছেন, বিভিন্ন দেশের নজর আছে এই সোনার উপর। তবে কি ভারতবর্ষ সরকার খবরটাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে? এরকম মতামত কিছু জন প্রকাশ করেছেন। এর আগে 2013 সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ের দৌন্ডিয়া খেরা এলাকায় মাটির তলায় প্রচুর সোনা রয়েছে বলে দাবি করে বসেছিলেন শোভন সরকার নামে এক ব্যক্তি। যদিও পরবর্তীকালে সেই দাবি ভুয়ো প্রমাণিত হয়, সোনভদ্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি এরকম বলা হচ্ছে। এদিন জিএসআই এর তরফে একটি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে সোনভদ্রের সোনপাহাড়ি ও হার্দি এলাকায় 3,350 টন সোনা পাওয়া যেতে পারে এমন কথা বলা হচ্ছে। এই তথ্য জানিয়েছে উত্তরপ্রদেশের ভূতত্ত্ব বিভাগের রাজ্য অধিকর্তা। জিএসআই কোনোভাবেই সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্য খবরের সঙ্গে জড়িত নয়। উত্তরপ্রদেশের সোনভদ্রে এই পরিমাণ বিপুল সোনা সঞ্চিত আছে কিনা তা মূল্যায়ন করেনি জিএসআই। বিবৃতিতে আরও বলা হয়েছে, সোনভদ্রে খননকার্য চালিয়ে আকরিক সোনার সন্ধান মিলেছে ঠিকই, কিন্তু ওই অঞ্চল থেকে বড়জোর 160 কিলোগ্রাম সোনা পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, সেই সোনার উত্তোলন ব্যবসায়িকভাবেও লাভজনক নয় মোটেই। সে কারণে সেখান থেকে 1 গ্রাম সোনাও তোলা হবে কি না সন্দেহ রয়েছে তা নিয়ে। অন্যদিকে এই বিরাট খবরটা ছড়িয়ে পড়ল কিভাবে? শুক্রবার সোনভদ্রের মাইনিং অফিসার কে কে রায় দাবি করে বসেন, দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি চালিয়ে জিএসআই সম্প্রতি ওই স্বর্ণখনি দুটির সন্ধান পেয়েছে। তিনি জানান, সোনপাহাড়ি ও হার্দি ব্লক এলাকায় দুটি স্বর্ণখনি পাওয়া গিয়েছে, সেখান থেকে কতটা সোনা উত্তোলন করা যেতে পারে তারও হিসাব দিয়েছিলেন গবেষকরা। তাদের ধারণা ছিল সোনপাহাড়ির খনিতে 2,943.26 টন ও হার্দি ব্লকের খনিতে প্রায় 646.16 টন সোনা রয়েছে। সব মিলিয়ে যার বাজার মূল্য হতে পারে 12 লক্ষ কোটি টাকা। এছাড়াও ওই এলাকায় অন্য মূল্যবান খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছিলেন কে কে রায়। আর এই কে কে রায়ের কথাতেই কিন্তু সমস্ত ভারতবাসী আনন্দে লাফিয়ে উঠেছিলেন এবং সমস্ত বড় বড় সংস্থা এই খবর ক্যারি করেছিলেন। সোনভদ্রের গুপ্তধনের খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে চর্চা তুঙ্গে ওঠে। গোটা দেশ যখন সোনার স্বপ্নে মশগুল, ঠিক তখনই জিএসআই এর ডিরেক্টর শ্রীধরের এমন বয়ান সাধারণ মানুষকে কল্পনার জগৎ থেকে
এক ঝটকায় বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রদত্ত হিসাব অনুযায়ী এই মুহূর্তে সারা দেশে 626 টন সোনা সংরক্ষিত রয়েছে। ইংরেজ শাসকদের হাত ধরেই সোনভদ্রে প্রথম সোনার খোঁজ শুরু হয়। 1992 এবং 93 নাগাদ ভারত সরকার সেখানে ফের খোঁড়াখুঁড়ি শুরু করে। তারপর গত 2 দশকেরও বেশি সময় ধরে সোনার সন্ধান অব্যাহত ছিল সেখানে। তবে এখানে কিছু প্রশ্ন উঠে আসছে। কেকে রায় জানিয়েছিলেন যে জিএসআই এবং খনি দপ্তর একসাথে সহযোগে এই সোনা আবিষ্কার করে এবং এই সোনার খনিতে কতটা সোনা আছে বলে। এরপর প্রায় 48 ঘন্টা পরেই 180 ডিগ্রি ঘুরে জিএসআই বলছে যে না, তাদের মতামত আলাদা, সোনা পাওয়া গেছে তবে এতটা পরিমাণ নয়। সন্দেহটা বন্ধুরা এখান থেকে উঠে আসছে। আসলে কি তবে খবরটি একটু চেপে যাওয়া হচ্ছে? তার কারণ সোনার পরিমাণ যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু অনেক। এখানে মত এবং দ্বিমত অনেক কিছুই থাকবে। খবরটা যেমন যেমনভাবে এসছে আমরা সেরকম সেরকমভাবে পরিবেশন আপনাদের সামনে করেছি। এতে আমাদের মতামতের কোনো দাম নেই, শুধুমাত্র কোনো মিথ্যা খবর আমরা প্রচার করিনি। আধিকারিকদের কাছ থেকে যে খবর পেয়েছি আপনাদের কাছে তুলে ধরেছি, আর এই মুহূর্তে যা খবর এসছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আগামী দিন অবশ্য এর ঠিকঠাক কথা বলবে। তো বন্ধুরা, এই ছিল এই সোনভদ্র বা উত্তরপ্রদেশের 2টি সোনার খনি নিয়ে আজকের আপডেট। আশা করি খানিকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার আসবো, দেখা হবে, টাটা।